নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার এক নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে LGSP 3 এর অর্থায়নে বিদ্যুৎবিহীন গৃহে 16 জন উপকার ভোগীর মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়। কোম্পানিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন জানান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। বিশেষ অতিথি ছিলেন LGED অফিসার আরিফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, ICT অফিসার নাইম হাসান।